গড়চুমুক মিনি জু, ডিয়ার পার্ক, গাদিয়ারা রিভার সাইড, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গাদিয়ারা ট্যুরিস্ট লজ এবং এখানকার যাবতীয় তথ্য, এছাড়া এখানে থেকে কীভাবে এখান থেকে মহিষাদলের রাজবাড়ি ঘুরে আবার এখানে ফেরত আসবেন তার পুরো বিবরণ আমি এই ভিডিওটার মধ্যে দিলাম। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত ইনফরমেশান এবং তথ্য আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দিনটা ছিল রবিবার, সকাল 8টা নাগাদ তারাতলা আমাদের বাড়ি থেকে আমরা রওনা দিই ডায়মন্ড হারবার রোড ধরে। ঠিক ঠাকুরপুকুর বাজার থেকে যে রাস্তাটা ডান দিকে সোজা চলে যাচ্ছে বড় কাছারির দিকে, আমরা সেই রাস্তা ধরেই সোজা এগাতে থাকি। প্রথমে বড় কাছারির গেট পড়ে এবং বাবা বড় কাছারির মেন গেট পেরিয়ে আমরা আরও সোজা এগাতে থাকি বুরুলের উদ্দেশ্যে। যেহেতু আমি আমার বাইকের পেছনে আমার ওয়াইফ এবং সামনে আমার পুচকেটাকে নিয়ে বাইক চালাই, তাই বাইক বেশি জোরে চালাতে পারি না। খুব বেশি হলে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে আমার বাইক চলে, তাই এই রাস্তাটা যেতে আমার প্রায় সময় লেগে গেল 1.5 ঘন্টা মতো। 1.5 ঘন্টা পর আমি গিয়ে পৌঁছালাম 75 নম্বর বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডটার থেকে একটু জাস্ট এগিয়ে, মানে এই বাস স্ট্যান্ডটার জাস্ট পেছনেই রাস্তাটা শেষ হয়ে গিয়ে তিন ভাগে ভাগ হয়ে গেছে। একদম বাঁদিকে রাস্তাটা ধরে সোজা চলে যাবে। খানিকটা যাওয়ার পরই আপনি দেখতে পাবেন আপনার ডান দিকে স্বয়ং হুগলি নদী আপনার চলার পথের সঙ্গী হয়ে গেছে। এটা একটাই সিঙ্গেল রাস্তা, আর এই রাস্তা ধরেই সোজা নাক বরাবর সামনের দিকে এগাতে থাকবেন। এই রাস্তাটা যেখানে গিয়ে শেষ হবে সেটাই হলো বুরুলের ফেরিঘাট। বাইকের ভাড়া হলো একটা মানুষ নিয়ে 100 টাকা এবং সিঙ্গেল একটা একজনের হলো মাথা পিছু 10 টাকা করে টিকিট। টোটাল 120 টাকার টিকিট কাটলাম সামনের এই কাউন্টারটা থেকে। 15 মিনিট আগে থেকে টিকিট দেওয়া শুরু করেছে, 11টার সময় লঞ্চ আসবে, তারপর আমরা ওই পারে যাব। বুরুলের লঞ্চের সময়সূচি দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে। বাইকটাকে এনে এখানে রেখে দিয়েছি, এবার এখান থেকে ওরাই নিজেরাই বাইকটা এখান থেকে নামিয়ে এখানে তুলে দেবে নৌকার মধ্যে, দেখাচ্ছে সেটা আপনাদের। ভেঙে দিস না ভাই, আচ্ছাই করিস। লোকজন বাইক সব কিছু তুলে নিয়ে লঞ্চ একদম ঠিক সময় ছেড়ে দিল। যেহেতু আমার বাইকটা উপরেই রাখা ছিল, তাই আমি একটু ভয় ভয়েই ছিলাম আর ভেতরে গিয়ে বসিনি, উপরেই বসেছিলাম বাইকটার ঠিক সামনে। 15 থেকে 20 মিনিট লাগলো ওপার থেকে আমাদের এই পারে আসতে। শেষের দিকে আমার মেয়েও নিচ থেকে উঠে এসে আমার পাশে আমার সাথে দাঁড়ালো। সবাই প্রায় রেডি নাম্বার জন্য। সামনের ওই ঘাটটা হলো 58 গেটের ফেরিঘাট। আমরা বুরুলের ফেরিঘাট থেকে উঠেছিলাম আর 58 গেটের ফেরিঘাটে এসে নামলাম। লঞ্চ থেকে সবার নামা হয়ে গেলে সবার শেষে ওরাই সযত্নে আপনার বাইককে লঞ্চ থেকে নামিয়ে ফেরিঘাট থেকে সোজা মেন রোডে তুলে দেবে। আমি কথা দিলাম আপনাদেরকে যে সত্যি আপনারা যদি বাইক নিয়ে ওখানে যান আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না বাইক নিয়ে যেতে। 58 গেটের ফেরিঘাট থেকে বেরিয়ে এই একটাই রাস্তা সোজা নদীর ধার বরাবর
চলে গেছে, 5 মিনিটের রাস্তাও হবে না। এই রাস্তাটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেটাই হলো মেন রোড, এবং উল্টো দিকেই গড়চুমুক ইকো পার্কের মেন গেট। আগেরবারে এসে এই গেটের কাছ থেকেই ফেরত চলে গেছিলাম, ভেতরে ঢুকতে পারিনি। আজ গেট ওপেন আছে, টিকিট কাউন্টার ওখানে, 15 টাকা করে পার হেড টিকিট, আর বাইক নিয়ে ভেতরে ঢুকতে পারবেন, বাইক পার্কিংয়ের জন্য 30 টাকা করে ওরা নিচ্ছে। চলুন ভেতরে ঢুকে দেখা যাক, বলছে তো এখনও ভেতরে কাজ চলছে, সব কিছু পুরোপুরি খোলেনি। এটা আমাদের ঢোকবার টিকিট, আর 30 টাকাটা হলো গাড়ি পার্কিংয়ের জন্য বা বাইক নিয়ে ভেতরে ঢোকবার জন্য। বাঁদিকে যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুয়ের দেয়াল, জুটা এখনো অবধি ঠিকঠাকভাবে খোলেনি, মানে কাজ চলছে প্রায় শেষের দিকে, দেখা যাক কতদিনে শেষ হয়। এটা নিয়ে আমরা এখানে সেকেন্ড টাইম আসলো, থার্ড টাইম অবধি হয়ে যায় তাহলে খুবই ভালো। এটা একটা বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে, এটারও ইনোভেশন চলছে, কিন্তু মুশকিল হলো এখানে বাচ্চাদের থেকে বেশি বড়রা খেলা করছে, তাই বেশিক্ষণ এখানে থাকা গেল না। এই বাঁদিকের জায়গাটা পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়, যারা শীতকালে এখানে পিকনিক করতে আসবেন তারা এখানে পিকনিক করতে পারেন, এবং বাসও এর ভেতরেই রাখার ব্যবস্থা আছে। এখানে একটা সুলভ শৌচালয় আছে, নতুন তৈরি হয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো গড়চুমুক জুয়ের মেন গেট। ভেতরে এখনো কাজ চলছে, মানে খুব দূরে হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে সেটা দেখা যাচ্ছে, জানি না কত আপনাদের দেখাতে পারবো বলে। অনেক দূরে আছে, আমার ক্যামেরা জুম করলেও আসছে না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে। এই পুরো এলাকাটা নতুন করে জু তৈরি হচ্ছে, এখনো কাজ শেষ হয়নি, সেই কারণেই ভেতরে ঢুকতে দিচ্ছে না। এখান থেকে 58 গেটের 58টা সুইস গেট খুব পরিষ্কারভাবে দেখা যায়। দামোদর নদীর জলকে এই গেটই কন্ট্রোল করে রাখে। গড়চুমুক দেখে ঠিক 12টা নাগাদ আমরা বেরাই গাদিয়ারার উদ্দেশ্যে। গড়চুমুক থেকে 200 মিটার এগিয়ে প্রথম যে মোড় পড়বে সেখান থেকে ডান দিকে বেঁকে সোজা গেলেই গাদিয়ারা পৌঁছাতে পারবেন। এই রাস্তাটা টোটাল 28 কিলোমিটার রাস্তা, ঝাঁ চকচকে পরিষ্কার রাস্তা, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে কিনা জানি না, কিন্তু রাস্তার উন্নয়ন হয়েছে এইটুখানি বলতে পারি। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, যারা কলকাতা থেকে সরাসরি নিজেদের গাড়ি করে এখানে আসতে চান তারা সোজা ধুলাগড় টোল ট্যাক্স পেরিয়ে উলুবেরিয়া রাস্তা ধরে এখানে পৌঁছাতে পারে। তাছাড়া কলকাতার ধর্মতলা থেকে সরাসরি স্টেট বাস আছে, এটা সোজা ধর্মতলা থেকে গাদিয়ারা অবধি আসে। যারা আপনারা আসতে চান তারা বাসে করেও ধর্মতলা থেকে গাদিয়ারা আসতে পারেন, এবং এই গাদিয়ারা আসার রাস্তাতেই 58 গেট স্টপেজ পড়বে। চাইলে 58 গেটে নামতেও পারেন, কিংবা সরাসরি ডাইরেক্ট গাদিয়ারাতে গিয়েও নামতে পারেন। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো।
আমরা এখন যে জায়গাটা থেকে যাচ্ছি সেটার নাম হলো মৌলা। এখান থেকে 15 কিলোমিটার হলো গাদিয়ারা। টাইম লাগবে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট। আমি যেরকম আস্তে আস্তে বাইক চালাচ্ছি, চলুন দেখা যাক। মৌলা থেকে 15 মিনিট এগিয়ে পড়বে এই তিন মাতার মোড়। এখান থেকে প্রথম রাইট টার্ন নেবেন এবং রাইট টার্ন নিয়েই ফার্স্ট যে লেফটে রাস্তাটা বেঁকে যাচ্ছে সেই রাস্তাটাই ধরবেন। সোজা রাস্তাটা অন্যদিকে চলে যাচ্ছে। আপনারা সোজা না গিয়ে ফার্স্ট যে লেফটে রাস্তাটা বেঁকছে সেই রাস্তাটা ধরে সোজা এগাবেন। এই রাস্তাটাই বেঁকে সোজা গাদিয়ারা অবধি পৌঁছেছে। আমার ঠিক সামনে একটা কলকাতা গাদিয়ারা প্রাইভেট বাস যাচ্ছিল, তাই আমার রাস্তা চিনতে তেমন কিছু ভুল হয়নি। আমি ওই বাসটার পিছু পিছু সোজা এগাতে থাকি। এটা একটাই সিঙ্গেল রাস্তা, তাই এই রাস্তায় একবার ঢুকে পড়তে পারলে আপনার রাস্তা হারাবার বা ভুল হবার কোনো সম্ভাবনাই নেই। এই রাস্তাটা সোজা গিয়ে গাদিয়ারাতেই শেষ হচ্ছে। এটা হলো গাদিয়ারা বাস স্ট্যান্ড। আর এখান থেকে সামান্য একটু এগালেই আপনারা চোখে পড়বে দূর থেকে উঁকি মারছে আই লাভ গাদিয়ারা লেখা সেলফি জোন, সাথে গাদিয়ারা রিভার। এই নদীর পার বরাবর রাস্তাটা সোজা গাদিয়ারা জেটি ঘাটের দিকে চলে যাচ্ছে এবং সেখান থেকে আর খানিকটা এগালেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গাদিয়ারা ট্যুরিস্ট লজ। এছাড়া এই রাস্তার বাঁ পাশ বরাবর লাইন দিয়ে প্রচুর সংখ্যক হোটেল আছে, 700 টাকা থেকে শুরু করে 1500, 2000, 1000 বিভিন্ন মানের এসি নন এসি হোটেল এবং তার সাথে খাবার দাবার জায়গার ব্যবস্থাও আছে। আপনারা যদি এখানে এসে থাকতে চান আগে থেকে হোটেল বুক করে আসার কোনো দরকার নেই, এখানে এসে একটু খোঁজ করলেই আপনারা অনায়াসে কম দামে সস্তার মধ্যে ভালো রাত্রে থাকার ব্যবস্থা করে নিতে পারবেন। যদি পিক সিজনে আসেন মানে শীতকালে তাহলেও কোনো অসুবিধা হবে না। ফেরিঘাটকে পেছনে ফেলে সামনের দিকে খানিকক্ষণ এগালে 100-150 মিটার হবে নদীর পার বরাবর এগাতে থাকলেই আপনি দেখতে পাবেন যে একটা রাস্তা মেন রাস্তা থেকে সামান্য নিচে চলে গেছে এবং এই রাস্তাটাই আপনাকে গাদিয়ারা ট্যুরিস্ট লজের মেন গেটের সামনে নিয়ে যাবে। বিশাল বড় একটা কমপ্লেক্স, প্রচুর গাছপালা দিয়ে সাজানো, ঝাঁ চকচকে সুন্দর একটা জায়গা। মানে শুধু এইটার ভেতরেই আপনি একদিন সারাদিন কাটিয়ে দলবল নিয়ে পিকনিক করে সময় কাটাতে পারেন। এই আঁকা বাঁকা ঢালাইয়ের রাস্তাটা যেখানে গিয়ে শেষ হবে সেটাই হলো এই ট্যুরিস্ট লজের রেস্টুরেন্ট এবং রিসেপশান। আপনি যদি এখানে এসে থাকতে চান তাহলে প্রথমে ওই রিসেপশানেই আপনাকে যেতে হবে এবং যদি রেস্টুরেন্টে খেতে হয় তাহলেও ওই রিসেপশানে গিয়েই আপনাকে কথা বলতে হবে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু দিনের দিন এসে আপনি রুম বুক করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজমের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইন এখানে ঘর বুক করতে হবে। ট্যুরিস্ট লজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে আমরা এখানে থাকবো না, উপরে রেস্টুরেন্ট আছে ওখানে শুধু খাবো, খেয়ে তারপর ওখানে ঘুরতে বেরিয়ে যাবো। দুর্দান্ত জায়গাটা কিন্তু, উল্টো দিকে গঙ্গা,
এটা হলো রিসেপশন, উপরে আছে রেস্টুরেন্ট। এখানে বসে আজকে দুপুরের লাঞ্চটা আমরা সারব। আমরা চাইলে ভেতরেও বসতে পারতাম, কিন্তু এই জায়গাটা এতটাই সুন্দর যে এখানে এসি লাগানো ছিল না, শুধু ফ্যান ছিল, কিন্তু তাও আমরা এই জায়গাটাই পছন্দ করলাম। এইখান থেকে সামনের গঙ্গার ভিউটা পুরোপুরি আপনারা পাবেন। আপনারা যদি এখানে আসেন, আমি বলবো যে এই জায়গাটাতে বসে আপনারা একবার লাঞ্চটা করে দেখবেন। পেট তো ভরবেই, সাথে মন আর চোখ দুটোই ঝুড়িয়ে যাবে এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে, বিশেষ করে সামনের খোলা নদীর পার, তার সাথে ঠান্ডা বয়ে আসা নদীর হাওয়া। আর তার সাথে আমাদের সেদিনকার দুপুরের মেনু ছিল ভাত, ডাল, স্যালাড, চিকেন কারি, দই কাতলা আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। অসাধারণ, জাস্ট ফাটাফাটি এনজয় করেছিলাম আমরা সেদিনকার লাঞ্চ। লাঞ্চ সেরে এখানে খানিকক্ষণ রেস্ট নিয়ে নিতে পারেন বা বই পড়তে পারেন। এখানে বই রাখা আছে, পিছনে একটা ক্যারাম বোর্ড ছিল যেটা আমার মেয়ে তো খুব এনজয় করছিল। এছাড়া আপনারা যদি ফ্রেশ হতে চান তাহলে এখানে বাথরুম, টয়লেট সমস্ত ব্যবস্থা আছে। তবে আমরা সেদিন এখানে বেশিক্ষণ টাইম নষ্ট করিনি, একটা নাগাদ ঢুকেছিলাম, দেড়টার মধ্যে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দুটোর মধ্যে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম গাদিয়ারার জেটি ঘাটে মহিষাদল রাজবাড়ি দেখবো বলে। তবে সেই গল্প নিয়ে আমি আসবো নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমি মিলন আর আমি ছোটো বড়ো বিভিন্ন জায়গা ঘুরছি নিজের মতন করে ছোট্ট ফ্যামিলিকে নিয়ে। যদি আমার দেওয়ার ইনফরমেশান আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি আরও ইন্সপায়ার হব আর আরও ভালো ভালো ভিডিও দিতে আমার ইচ্ছা করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সাথে ঘুরতে থাকুন।